ঝরা পাতার উড়াউড়ি, বসন্ত জাগ্রত দ্বারে, গাছে গাছে নতুন পাতার কোকিলের কোহতানি জানান দিচ্ছে, এই বুঝি ফাগুন এলো। বসন্ত বরণে উন্মুখ বাঙালি প্রাণ, কিন্তু সেই প্রাণের উচ্ছ্বাসে এবার বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক করোনা অতিমারি। তারপরও 13 ফেব্রুয়ারিতেই পহেলা ফাল্গুনের আবহ বিরাজ করছে নাগরিক জীবনে। বাসন্তী বেশে ঘুরতে বেরিয়েছেন অনেকে, বললেন ভালোবাসা দিবসের সঙ্গে বাঙালি ঐতিহ্য মেলাতে চান না তারা। সবসময় ওয়েস্টার্ন কালচারে চলে যায়, আমরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমাদের আশেপাশে কিন্তু ওয়েস্টার্ন কালচার, বাট কিছু কিছু দিন সেগুলো কিন্তু আমাদের একদম বাঙালিত্ব যেটা একদম ফুটে তোলে, সেটা আমাদের জন্য এর জন্য ভালো লাগে। তো দিন থেকে মানে বোঝা শিখছি যে ফাল্গুনের যে একটা বিষয় সেটা 13 তারিখেই উদযাপন করি, যেহেতু ফাল্গুন এই জন্য 13 তারিখে ফাল্গুনটা উদযাপন করি, আবার ভ্যালেন্টাইনটা 14 তারিখে উদযাপন করি। ফাল্গুন যেহেতু একটা শীতের শেষ, সব কিছুর খারাপের শেষে ফাল্গুনটাকে এই জন্য আমরা চাই যে সুন্দর করে বরণ করতে। এবারের বসন্ত বরণের প্রায় সকল আনুষ্ঠানিকতাই বাতিল করা হয়েছে, থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বসন্তের মূল অনুষ্ঠান। তবে সীমিত আকারে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আমরা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো অনুমতি পাই না, পাওয়াতে আমরা একটু ভিতরে, এই যে সোহরাওয়ার্দী উদ্যান এর ভিতরে আমরা একটি জায়গা রয়েছে এই শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চ, সেই উন্মুক্ত মঞ্চে আমরা আয়োজন করছি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গতবারের মতো এবারও 14 ফেব্রুয়ারিতে এই পহেলা ফাল্গুন উদযাপন হবে বলে জানালেন তিনি। 13 তারিখে এটি এবার আর হচ্ছে না, গত বছর থেকেই, এবছর থেকে পরিবর্তন, গত বছর থেকে নতুন যে পঞ্জিকা করা হয়েছে নতুন ক্যালেন্ডার অনুযায়ী 8ই ফাল্গুন 21 তারিখে পড়বে, আর পৌষের সেই 1 তারিখ 16ই ডিসেম্বরই পড়বে। এটি ঐতিহাসিক বিষয়, তো এটি মনে হয় আর পরিবর্তিত হবে না। আমরা এখন থেকে 14 আর 13 তারিখের সেই অনুষ্ঠান একই দিনে মিলেমিশে, সারা পৃথিবীর যে গ্লোবালাইজেশনে বলি আমরা, সেটি মিলেমিশে আমরা একটা অনুষ্ঠান করব। আবহমান বাংলার চিরায়িত উৎসব বসন্ত বরণ, বসন্ত বাতাসে করোনার অতিমারি সহ সকল জরাগ্লানি দূর হবে এমন প্রত্যাশাই সবার। আনোয়ার হোসেন, দেশটিভি, ঢাকা।